Assalamualaikum everyone. Welcome to my channel Glunda Shop and Tech. আজকে আমি একটি নতুন সিরিজ নিয়ে কথা বলবো। আমি ওয়েব ডেভেলপমেন্টের একটি সিরিজ নিয়ে আসবো, যেখানে আমি বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে শেখাবো। এখানে আমরা অনেক কিছুই শিখতে পারবো, কারণ যারা প্রথম অবস্থায় ওয়েব ডেভেলপমেন্ট হতে চায় তাদের প্রথমত তাদের বেসিক স্ট্রাকচারটা মাস্ট জানতে হয়। সেটা হচ্ছে বা আশেপাশে মানুষের কাছ থেকেও যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে বা এ সম্পর্কে জানার চেষ্টা করছে তারাও জানে যে HTML, CSS, JavaScript, jQuery etc. জিনিস আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টে শেখার ক্ষেত্রে আসে। সো এটা নিয়ে আমি একটি নতুন একটি সিরিজ নিয়ে চলে আসবো, যেখানে সম্পূর্ণভাবে ওয়েব ডেভেলপমেন্ট A to Z আমি টিউটর বানিয়ে দিব। ভিডিওটি বা এই সিরিজটি অনেক লং হবে, অর্থাৎ আমি পার্ট বাই পার্ট দিব, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই বড় কথা। ইনশাল্লাহ আমি সবগুলো ভিডিও ধীরে ধীরে আপলোড করে দিব। সো আমার সাথে এই সিরিজটি সম্পূর্ণ কমপ্লিট করুন। শুরুতে আমি কিছু বেসিক কথা বলে নিই, সেটি হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কি বুঝি বা কি জানি। সেটি হচ্ছে যদি সাপোজ আমরা যেমন ফেসবুক চালাই, ইনস্টাগ্রাম চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, বিভিন্ন মানে ওয়েবসাইট আমরা চালাই, এখন এই প্রত্যেকটা ওয়েবসাইটের তো নির্দিষ্ট কাঠামো আছে, নির্দিষ্ট ডাটা বেজ আছে, যেখান থেকে আমরা লগ ইন করি, আমরা পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হয়ে যাই। এই প্রত্যেকটা জিনিসই এক একটা ডিপার্টমেন্টের কাজ, এক একটা পার্ট। যেমন আগে তো আমাকে একটা ওয়েবসাইট বানাতে হলে মূলত আমাকে তো ওয়েবসাইটটাকে কাঠামো তৈরি করতে হবে, দেন আমরা ওয়েবসাইটের স্টাইল দিব, আর এই ওয়েবসাইটকে ফাংশনাল করব, দেন এই ওয়েবসাইটের ডাটাবেজের জন্য আমরা কাজ করব। সেই মূলত এই সব কিছু মিলিয়ে এই জিনিসটি তৈরি হয়, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি হয়। এটার একটি নির্দিষ্ট কাঠামো থাকে, একটি নির্দিষ্ট ডিজাইন থাকে, এতে ফাংশনালিটি কাজ করে, এখানে নির্দিষ্ট ডাটা সংগ্রহ করা হয়, এটাকেই আসলে বলা হয় ওয়েবসাইট। সো যারা যারা আমার মতো ওয়েব ডেভেলপমেন্ট করছেন বা ওয়েব ডেভেলপমেন্টের প্রতি আগ্রহ আছে তারা অবশ্যই আমার এই ভিডিও সিরিজটি কন্টিনিউ করবেন। আমি অবশ্যই সম্পূর্ণভাবে আমি যতটুকু জানি আমি 90% আমার থেকে আমি 90% ফিডব্যাক দেওয়ার আপনাকে চেষ্টা করব, যাতে আপনারাও স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আর একজন ভালো স্কিল ডেভেলপমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কাজ শেখাটাই বড় কথা। কাজ শেখার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি যতটা ভালো কাজ জানবেন ততই আপনি ভালো কাজ করতে পারবেন। সো আপনাকে মূলত আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। সো আশা করি সবাই চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো নতুন সিরিজ নিয়ে আমি এখন থেকে ওয়েব ডেভেলপমেন্টের সিরিজ নিয়ে ভিডিও ছাড়তে থাকবো, আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে কন্টিনিউ করবেন। আমরা সিরিজ কমপ্লিটের পাশাপাশি এখানে প্রজেক্টও করব, এক একটা ধারাবাহিকতা শেষ করে আমরা অনেকগুলো প্রজেক্টই এখানে করব ইনশাল্লাহ, যাতে করে আমাদের আরও বেশি নলেজ হয়, আরও বেশি স্কিলটা ডেভেলপমেন্ট হয়। এর জন্য আমরা প্রত্যেকটা জিনিস শিখে তার উপরে একটি প্রজেক্ট নির্মাণ করব, যাতে করে আমরা আরও ভালো করে শিখতে পারি, জানতে পারি। আর সর্বশেষ একটা কথাই বলবো, আমার নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন কোনো প্রবলেম বা কোনো সমস্যা যদি পড়ে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে আমাদের পেজের লিংক, তারপর হচ্ছে আমার ইমেল, আমি সব দিয়ে রেখেছি, সেখানে আপনারা ইনবক্স করবেন, তাতে করে আমি আপনাদের প্রবলেমগুলো জানতে পারি আর এর সমাধান দিতে পারি। ধন্যবাদ।